আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, অজানা রহস্যময় পৃথিবীতে আমি ওয়াহিদ হাজির হয়েছে আপনাদের সামনে আজকে একটা দারুণ একটা অ্যাপস দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা জানেন যে তৎকালীন যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কল রেট এত পরিমাণে বেশি যে কারণে আমরা এরকম একটা অ্যাপস আনতে সক্ষম হয়েছি। যদিও অ্যাপসটিতে মাত্র কল রেট 34.50 পয়সা কল রেট, তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা অ্যাপসটা নিয়ে এসেছি সবার মঙ্গলার্থে। যদিও এটা হলো গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে অ্যাপসটা তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে অ্যাপসটা ইনস্টল করে আপনারা দেখতে পারেন যে আসলে কীভাবে কী করে কথা বলতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, তার একটা নমুনা আমরা আপনাদের সামনে হাজির করেছি। তো চলুন যাওয়া যাক যে আমরা অ্যাপসটা কীভাবে ইনস্টল করব, কিসের মাধ্যমে আমরা অ্যাপসটা ইনস্টল করব সেটা আপনাদের সুন্দরভাবে আমরা এটা জানাবো যে অ্যাপসটা কীভাবে ইনস্টল করতে হয়। তো দেখতে থাকুন যে অ্যাপসটা কোন অ্যাপসের মধ্যে যে ইনস্টলটা করতে হয়। যদিও বলে রাখা ভালো যে এটা খুবই সুন্দর একটা অপশান, সেটা কিন্তু ডকুমেন্টস কমপ্লিট না করা পর্যন্ত আপনারা অ্যাপসটা কাজ করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে প্লে স্টোরের মাধ্যমে যে অ্যাপসটা ইনস্টল করতে চাচ্ছি। দেখতেই থাকুন যে কীভাবে আমরা প্লে স্টোরে লিখতে চাচ্ছি যে ব্রিলিয়ান্ট, ওই যে দেখতে পাচ্ছেন যে ব্রিলিয়ান্ট কানেক্ট লেখা আসছে, তো এটা আমরা একটা ক্লিক করব। যদিও আমার এটা অ্যাপসটা ইনস্টল করা ছিল, এর জন্য আর কী করতে হলো না, আমরা ওপেন করব। আমরা ওপেন বাটনে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন যে ওপেন বাটনে ক্লিক দেওয়া মাত্র আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এটা ব্যালেন্সে টাকা অ্যাড করব, কারণ যদিও এটা ব্যালেন্স অ্যাড করতে হয়, তো আমরা কীভাবে ব্যালেন্সটা অ্যাড করব সেটা আমরা দেখাব। মাই ব্যালেন্সে আমরা ক্লিক দিব। তারপর এখানে অ্যাড ব্যালেন্স, যদি আমার টাকা আছে 28.98 BDT, আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করব। যদি আপনাদের বলে রাখা ভালো যে আমরা অ্যাড ব্যালেন্সে গেলেই যে আমরা টাকা অ্যাড করতে পারবো তা না, কারণ আমরা অ্যাড ব্যালেন্সে করার পর আগেই আমাদের একটা কাজ করতে হবে, সে নাম্বারটা আপনাদেরকে আগে দিয়ে দেব। আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে যে পেমেন্ট অপশানে যে এই নাম্বারটা আগে প্রেস করবেন, প্রেস করলে আপনারা 20 টাকার উপরে আপনার হলো টাকা রিচার্জ করতে হবে, 20 টাকার নিচে আপনি টাকা রিচার্জ করলে টাকাটা অ্যাড হবে না। এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অ্যামাউন্ট, এখানে আমরা একটা টাকার অ্যামাউন্ট দিব 20-এর উপরে। আপনি 20 টাকা দিতে পারেন, 21, 25, 100, 200, 500, 1000 এরকম দিতে পারেন আপনি। তো আমরা এখানে দেখাচ্ছি যে আমরা 50 টাকা দিয়ে দিচ্ছি। কিভাবে আমরা রিসার্চ করব সেটা জাস্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরেছি।
আমরা এখন এখানে লিখব 50 টাকা। তারপর নিচে রিচার্জ বলে বাটনটা আছে, বাটনে আমরা ক্লিক দিব। দেওয়া মাত্রই ভিতরে এসে দেখতে পাচ্ছি বিকাশ, বিকাশ পেমেন্ট, রকেট, ডাস বাংলা, ভিসা, মাস্টার কার্ড, ইসলামী ব্যাংক, হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। তো আমরা বিকাশে ক্লিক দিব, যদি আমরা বিকাশ থেকে টাকাটা নিব। তো আমরা বিকাশে ক্লিক দিব। বিকাশে ক্লিক দেওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ একটা নাম্বার আছে। আপনারা উভয়েই যে কেন কেউ আপনারা যদি এটা টাকা রিসার্চ করতে চান তাহলে 01709818259 এই নাম্বারে আপনি 20-এর উপরে যে কোনো একটা টাকা বিকাশ পেমেন্ট অপশানে যে এই নাম্বারে আপনারা আগে রিচার্জ করে নেবেন। রিচার্জ করা মাত্রই আপনাকে একটা ট্রানজাকশান আইডি দিবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এন্টার ট্রানজাকশান আইডি, সেই আইডিটা আপনাকে এখানে এসে প্রেস করতে হবে। যদিও এখান থেকে আপনার হলো বিকাশ করা যাবে না, বিকাশে যেতে হলে আপনার এই নাম্বারে আগে থেকে আপনার টাকাটা রিচার্জ করতে হবে। রিচার্জ করা মাত্রই আপনাকে 50 SMS যেটা দিবে আপনাকে, সেই SMS-এর ভিতরে একটা ট্রানজাকশান আইডি লেখা আছে, এই যে এন্টার ট্রানজাকশান আইডি, এখানে প্রেস করা মাত্রই সাবমিট করতে হবে। তাহলে আপনার টাকাটা সাথে সাথে আপনাকে চলে হয়ে যাবে। যদিও আমরা একটু ব্যাকে যেতে চাচ্ছি যে আমরা কীভাবে ডকুমেন্টস কমপ্লিট করব তার একটা নমুনা নিয়ে যাব। আমরা ব্যাকে যাচ্ছি। আমরা এখন ব্যাকে যাব। যদি আমরা এটা ডকুমেন্টস কমপ্লিট কীভাবে করব, কারণ ডকুমেন্টস কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু কেউ এখানে টাকা ইনভেস্ট করতে পারবেন না। যদিও এটা ইনভেস্ট একটা অপশান, ইনভেস্ট যত করবেন তত আপনি কথা বলতে পারবেন, অনলি 34 পয়সা কল রেট। তো আমরা ব্যাকে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাকে চলে এসেছি। আমরা এখন যাব আমার মাই প্রোফাইলে। ওখানে দেখতে পাবেন যে এখানে, চলুন যাওয়া যাক মাই প্রোফাইলে, তারপরে বলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডকুমেন্টস একটা অপশান আছে, এই ডকুমেন্টসে আমরা চলে যাব। গেলেই আপনারা কীভাবে কী করে NID কার্ড অ্যাড করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। যদিও ওয়াইফাই লাইনটা স্লো থাকার কারণে একটু অপেক্ষা করতে হচ্ছে। যদিও লোডিং নিচ্ছে, তারপরে একটু ওয়েট করবেন কাইন্ডলি। যদিও আপনাদের উপকারার্থে আমরা অ্যাপসটি আপনাদের সামনে হাজির করেছি, যদিও আপনাদেরকে ভালো লাগবে আর কি, কথা বলে অনেকটা মজা পাবেন। লোডিং হচ্ছে, যদিও চলে আসার অনুরূপ অপশানটা চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে NID স্ট্যাটাস পুরোটাই
এখানে কমপ্লিট আছে বলে এখানে সাবমিটেড লেখা আছে। যদি এটা সাবমিটেড না থাকতো তাহলে এখানে সাবমিট লেখা আসতো। তো দেখতে পাচ্ছেন আমার এটা সাবমিট করা আছে বিধায় এটা সাবমিটেড। তো আমরা চলুন যাওয়া যাক যে আমরা কীভাবে এনআইডি কার্ড সাপোর্ট করতে হয় সেটার একটা নির্দেশনা আমরা দেখাবো। হ্যাঁ, এটা দেখেন যে এনআইডি কার্ড সাবমিট করা বলে এখানে সব কিছু লেখা আসতেছে সাবমিটেড। তো আমরা চলুন যাওয়া যাক এই যে এনআইডি কীভাবে আপনি আপলোড দিব, এটাকে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে আপনারা বুঝতে পারবেন যে এনআইডি কার্ড কীভাবে সাপোর্ট করাতে হয়। তো আপনারা পুরোপুরি ডিটেলসটা আপনার এর ভিতরে যখন চলে আসবেন যেটা ইনস্টল করবেন, করার পরে যে পারদর্শী ইন্টারনেট সম্পর্কে অ্যাপস সম্পর্কে পারদর্শী তার কাছে যে অবশ্যই আপনারা এটা অ্যাপসটা কমপ্লিট করে নেবেন, যদিও আপনাদের মঙ্গলার্থে। কারণ অ্যাকাউন্ট যদি আপনি ডকুমেন্ট কমপ্লিট না করেন তাহলে কোনো মাধ্যম দিয়ে আপনি অ্যাপসে কাজ করতে পারবেন না। আপনাদেরকে আবারও বলে রাখা ভালো যে যদিও এটা টাকা ইনভেস্ট একটা অপশান, যদি ইনভেস্ট যত করবেন তত আপনি কথা বলতে পারবেন 34 পয়সা কল রেট। তো আপনাদেরকে শেষ পর্যায়ে আমরা দেখাতে নিয়ে এসেছি যে আমরা কিভাবে কল দিব। এখানে প্রথমে লেখা থাকবে যে মেসেজ, তারপর কন্ট্যাক্ট, তারপর কল, আপনাকে এগুলো লেখা থাকবে। আমরা চলুন যাওয়া যাক যে আমরা কিভাবে কথা বলবো। তার একটা এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ, কল, তারপর কন্ট্যাক্ট, তিনটা অপশান আছে, যে কোনো অপশান দিয়ে আমরা কাজ করতে পারব। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে কলটা দিব। দেখতে পাচ্ছেন যেখানে কন্ট্যাক্টে আমি ঢুকে পড়েছি, কন্ট্যাক্ট থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নেওয়া যায়। যেমন আব্দুল মাতিন বলে একটা কন্ট্যাক্টে আমি ক্লিক দিব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্রি কল, ফ্রি কল যদি আমি দিই তাহলে অবশ্যই আমার যেমন নেট অপশান, নেট কানেকশান দেওয়া আছে, তারও অবশ্যই এই অ্যাপসটা ওপেন করতে হবে, প্লাস তার সাথে সাথে নেট কানেকশানটা অন করতে হবে, তাহলে সে ফ্রি কল করতে পারবে। বাট সাথে সাথে এখানে ভিডিও কল তারই অনুরূপ, বাট এখানে চ্যাট আছে, চ্যাটটাও সেম, তারও ইন্টারনেট থাকতে হবে, প্লাস আপনারও ইন্টারনেট থাকতে হবে। আর যদি আপনি তার ইন্টারনেট যদি দরকার না হয় তাহলে আপনার ইন্টারনেট অবশ্যই থাকতে হবে। আপনি যেহেতু তাকে ফোন দিবেন, আপনি ফোন দিবেন তখন আপনাকে ব্রিলিয়েন্ট আউট এখানে আপনাকে ক্লিক দিতে হবে, আদারওয়াইজ যে কোনো নাম্বার আপনি ফোন করতে পারবেন 34 পয়সা কল রেট। যদিও দেখতে পাচ্ছেন যে আমরা একটা নাম্বারে ফোন দিচ্ছি, জাস্ট দিয়ে কেটে দিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের অবাস্তবিক ভিডিও আপনাদেরকে হাজির করেছি। কারণ এখন যে পরিস্থিতি, বর্তমান গভর্নমেন্টের যে কল রেট এত পরিমাণে বেশি যে আমাদের 30 সেকেন্ডের ভিতরে আমাদের মনে হয় যে কাজটা যদি কমপ্লিট করতে পারতাম তাহলে ভালো হতো। কারণ এত পরিমাণে যদি কল রেটে টাকা কাটে তাহলে কে বা কথা বলতে চায় বেশি বেশি? যদি আপনাদেরকে নিতান্তই ফোনের মাধ্যমে কোনো প্রয়োজন মেটাতে চান, যদি কোনো মাধ্যম দিয়ে যদি আপনি কারোর সাথে কম খরচে কথা বলতে চান তাহলে অবশ্যই ব্রিলিয়ান্ট অ্যাপটা ওপেন করবেন। ব্রিলিয়ান্ট অ্যাপসটা ওপেন করা মাত্রই যেগুলো আপনাদেরকে নির্দেশনাবলী আমি দেখালাম সেগুলো আপনারা পর্যায়ক্রমে কমপ্লিট করবেন। এবং সাথে সাথে আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে এটা হবে যে আমরা কোনো কিছু অবাস্তবিক ছাড়া মাত্রই আপনি সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে কি হবে যে আমরা কোনো কিছু ভালো কিছু দিলাম আপনি পেয়ে গেলেন। এবং আপনাদের অনুরোধ কল্পে বলতেছি যে আমাদের আইডিটা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে এই লিঙ্কটা শেয়ার করবেন, যাতে করে সেও আপনার মতো এই ভিডিওগুলো দেখতে পায় অবাস্তবিক। তো প্রিয় ভিউয়ার্স, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে আপনার ফ্রেন্ডদেরকে লিঙ্কটা শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করবেন। সাথে সাথে বলে রাখা ভালো, যদি আমাদের
অ্যাপসটিতে কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্টস জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।